চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের বাংলা ক্লাসে সাহিত্যমালা বই থেকে আমি তত্ত্বচাঁদের অ্যাডভেঞ্চার তেতসুকো কুরুয়ানাগির লেখা পড়ে শোনাবো। প্রথমে পড়বো, তোমরা আমার সঙ্গে পড়বে, আর এরপরে আমি এর মুখে মুখে উত্তর, এক কথায় উত্তর, বাক্য রচনা, শব্দার্থ আর শূন্যস্থান করিয়ে দেব। প্রথমে আগে পড়ে নিই আমরা। স্কুলের হল ঘরে তাঁবু খাটানোর দুদিন পরের ঘটনা ঘটেছিল। সেদিন তত্ত্বচাঁদ ইয়াসুয়াকি চাঁদকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল, সে কথা দুজনের মা বাবা কেউই জানতেন না। তমইতে সবার একটা করে গাছ ছিল, মানে স্কুল চত্বরে যে গাছগুলো ছিল ছেলেমেয়েরা প্রত্যেকের তার একটা করে দখল করে নিয়েছিল। সবাই যে যার নিজের গাছে চড়ত। তত্ত্বচাঁদের গাছটা ছিল বেড়ার কাছে, যে রাস্তাটা কুয়ন বুৎসুর এদিকে চলে গেছে ঠিক তার ধারে, বেশ বড় একটা গাছ, গাছের গাটা পিছল। কিন্তু তুমি যদি একটু কায়দা করে একবার উঠে পড়তে পারো, তাহলে দেখবে মাটি থেকে 6 ফুট উঁচুতে একটা ডাল এমনভাবে ভাগ হয়ে গেছে, তার উপরে চড়লে বেশ একটা দড়ির দোলায় চেপে চিপ বলে মনে হবে। সেখানে উঠে তত্ত্বচাঁদ প্রায় টিফিনের সময় বা ছুটির পরে নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখত। ছেলেমেয়েরা মনে করত গাছগুলো তাদের নিজস্ব নিজের সম্পত্তি, ফলে কেউ যদি আর কারো গাছে চড়তে চাইতো তাহলে তাকে গিয়ে বিনীতভাবে বলতে হতো, আমি কি একটু ভেতরে আসতে পারি? ইয়াসুয়া কিচানের পোলিওর জন্য অসুবিধে ছিল বলে ওর কোনো নিজস্ব গাছ ছিল না, সেজন্যই তত্ত্বচাঁদ ওকে ওর গাছে নিমন্ত্রণ করেছিল। এই কথাটা অবশ্য ওরা আর কাউকে বলেনি, কারণ শুনলে সবাই খুব ঝামেলা করবে তা ওরা জানত। বাড়ি থেকে বেরোনোর সময় তত্ত্বচাঁদ মাকে বলেছিল ডেনিন চোফুতে ইয়াসুয়া কিচানের বাড়ি যাচ্ছে, মিছে কথা বলেছিল বলে ও মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না, তাই ও জুতো ফিতের দিকে তাকিয়েছিল। কিন্তু রকি তো যথারীতি ওর পিছনে পিছনে স্টেশনের পর্যন্ত এসেছিল। তখন ট্রেনে চাপার আগে তত্ত্বচাঁদ রকিকে সত্যি কথাটা বলে দিয়েছে, দেখ আমি স্কুলে যাচ্ছি, ইয়াসুকিচানকে আমার গাছে চড়ার নিমন্ত্রণ করতে যাচ্ছি করেছি বলে। গলায় টিকিটটা ঝুলিয়ে তত্ত্বচাঁদ স্কুলে গিয়ে দেখলো ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। এমনিতে কেউ কোথাও নেই, গ্রীষ্মে ছুটি চলছিল তো তাই। ইয়াসুয়াকি চান তত্ত্বচাঁদ থেকে বয়সে সামান্য বড় ছিল, কিন্তু ওর কথা শুনে মনে হতো বুঝি অনেকটা বড়। তত্ত্বচাঁদকে দেখা মাত্র ইয়াসুয়াকি চান তাড়াহুড়ো করে পাটা টেনে টেনে হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে গিয়ে এলো। ওরা যে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে এটা ভাবতেই তত্ত্বচাঁদের খুব হাসি পেল। ইয়াসুয়াকি চান ও হি হি করে হাসতে থাকলো। ইয়াসুয়াকি চানকে নিয়ে তত্ত্বচাঁদ ওর গাছের দিকে এগিয়ে গেল, তারপর ছুট দিল দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসার জন্যে। এরকমই ও ভেবে রেখেছিল গত রাত থেকে, মইটা নিয়ে এসে ও গাছের গায়ে এমনভাবে টেকে রাখলো যাতে মইয়ের মাথাটা সেই ভাগ হওয়া ডালটায় ছুঁতে পারে। এবার নিজে তত্ত্ব করে উঠে গিয়ে মইয়ের মাথাটা দুহাত দিয়ে ধরে রেখে ইয়াসুয়াকি চানকে বলে উঠলো, এবার চলে এসো তুমি, ওঠার চেষ্টা করো। ইয়াসুয়াকি চানের হাতে পায়ে এতই কমজোর ছিল যে মইয়ের প্রথম ধাপটাও বিনা সাহায্যে ওটা ওর পক্ষে সম্ভব ছিল না। তত্ত্বচাঁদ পিছন ফিরে নেমে এলো, এসে ইয়াসুয়াকি চানকে নিচে থেকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগলো। কিন্তু বেচারা তো নিজেই ছোটোখাটো রোগা একটা মানুষ, ও কি অত শত পারে? মইটা কি সোজা করে ধরে রাখা যাচ্ছিল না? ইয়াসুয়াকি চান তো দূরের কথা। ইয়াসুয়াকি চান মইয়ের প্রথম ধাপ থেকে পা নামিয়ে চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, এবং এই প্রথম তত্ত্বচাঁদ বুঝতে পারলো যে কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না। এখন তাহলে কি করবে ও? ইয়াসুয়াকি চানকে চান ওর গাছে চড়বে, ওটাই ছিল ওর ইচ্ছে, আর ইয়াসুয়াকি চানও তাই আশা করেছিল। তত্ত্বচাঁদ ঘুরে গিয়ে ইয়াসুয়াকি চানের মুখোমুখি দাঁড়ালো। ম্যাথার এত মন মরা হয়ে গিয়েছিল যে তত্ত্বচাঁদ গাল ফুলিয়ে চোখ পিটপিট করে একটা মজার মুখভঙ্গি করে ওকে হাসানোর চেষ্টা করতে লাগলো। তারপর বললো, দাঁড়াও একটা জিনিস করা যায়। দারোয়ানের ঘরে ছুটে গিয়ে ও একটার পর একটা জিনিস টেনে বের করতে লাগলো, কাজে লাগানোর জন্য, কিছু পাই কিনা দেখার জন্য। শেষ পর্যন্ত একটা বাড়ির সিঁড়ির মতো মই পেয়ে গেল। ওটা এমনিতেই সোজা হয়ে থাকে, কাউকে ধরে থাকতে হয় না। ওই সিঁড়ি মইটাও টেনে নিয়ে এলো গাছের গোড়ায়। নিজের গায়ের জোরে ও নিজেই অবাক হয়ে যাচ্ছিল,
মহিটা সেই দুর্ভাগা ডালটা প্রায় ছুঁয়ে ছুঁয়ে ছুঁতে পারছিল। বেশ বিজ্ঞ বিজ্ঞ ভাব করে ও ইয়াশুয়া কিচানকে বললে, এবার আর ভয় নেই, এটা লগবগ করবে না। ইয়াশুয়া কিচান ভয়ে ভয়ে একবার সিঁড়ির মহিটার দিকে তাকালো, একবার তত্ত্বচানের দিকে। তত্ত্বচানের সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। ইয়াশুয়া কিচানও নিজে খুব ঘামছিল। ও গাছটার দিকে তাকালো, তারপর মনে মনে খুব শক্ত হয়ে ওর প্রথম পা রাখলো সিঁড়ির প্রথম ধাপে। সিঁড়ির মাথায় পৌঁছতে যে কতক্ষণ লেগেছিল তা ওরা দুজনের একজনও বলতে পারবে না। ঘন ঘন সূর্যটা ওদের মাথার উপর জ্বলছিল, কিন্তু ওদের যেসব কিছু দিকেই ভ্রুক্ষেপ ছিল না। দুজনের মাথাতেই তখন একটাই চিন্তা, ইয়াশুয়া কিচান কি গাছে চড়তেই হবে। তত্ত্বচান নিচ থেকে ওর একটা একটা করে পা এক এক ধাপ এক ধাপ উপরে সিঁড়িতে তুলে দিচ্ছিল, আর নিচের মাথা দিয়ে ইয়াশুয়া কিচানের পিছনে ঠেলে দিচ্ছিল। অবশেষে ইয়াশুয়া কিচান মোয়ের মাথায় পৌঁছলো হুডে, কিন্তু তারপর বাকিটা যে অসম্ভব মনে হলো। তত্ত্বচান লাফিয়ে দুভাগ হওয়া ডালে চড়ে বসলো। এবার ইয়াশুয়া কিচান কে মই থেকে ডালে নিয়ে আসবে কেমন করে? সিঁড়ি মইটাকে আটকে ধরে ইয়াশুয়া কিচান তত্ত্বচানের দিকে তাকিয়ে রইল। তত্ত্বচানের খুব কান্না পাচ্ছিল। ও যে ভেবেছিল ইয়াশুয়া কিচানকে ওর ডালে নিয়ে এসে কত কি দেখাবে, কিন্তু কাঁদলো না। ও কাঁদলে যদি ইয়াশুয়া কিচানও কেঁদে ফেলে। তত্ত্বচান হাত বাড়িয়ে ইয়াশুয়া কিচানের হাত ধরল, হাতটা ধরল। পোলিওতে ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল, তবু তত্ত্বচানের চেয়ে হাতটা বড় ছিল, আঙুলগুলো লম্বা অনেকটা। তত্ত্বচান অনেক অনেকক্ষণ হাতটা ধরে রইল, তারপর বললো, তুমি শুয়ে পড়ো আর আমি দেখি তোমাকে টেনে তুলতে পারি কিনা। বড়রা কেউ যদি এই ভয়ানক বিপজ্জনক দৃশ্যটি দেখতেন, ভাগুয়া ডালে তত্ত্বচান দাঁড়িয়ে মোয়ের মাথায় পেটের উপর ভর দিয়ে সোয়া ইয়াশুয়া কিচানকে প্রাণপণে টেনে চলেছে, তাহলে নিশ্চয়ই চিৎকার করে উঠতেন। কিন্তু ইয়াশুয়া কিচান সমস্ত আস্থা রেখেছিল তত্ত্বচানের ওপর, আর তার জন্যই তত্ত্বচান জীবনের ঝুঁকি নিয়েছিল। ওর ছোট্ট হাতের মুঠো ইয়াশুয়া কিচানের হাত সমস্ত শক্ত শক্তি দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করছে। এক এক সময় এক টুকরো মেঘ এসে ওদের প্রখর সূর্যের তাপ থেকে রক্ষা করে যাচ্ছিল। অবশেষে দুজনে গাছের ডালে ডালের ওপর মুখোমুখি দাঁড়াতে পারলো। তত্ত্বচান ঘামে ভেজা চুল মুখের ওপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াশুয়া কিচানকে আমন্ত্রণ জানালো, স্বাগতম। ইয়াশুয়া কিচান গাছের গায়ে পিঠ টেকে লাজুকভাবে হেসে বললো, আসতে পারি ভিতরে? ও তো কখনো এমন দৃশ্য দেখেনি এর আগে, গাছে ওঠা ব্যাপারটা দেখেনি এর আগে, গাছে ওঠা ব্যাপারটা তাহলে এই রকম বলে ও হাসলো। দুই বন্ধুতে বেশ অনেকক্ষণ রইল গাছের ওপর বসে বসে, ওরা নানা গল্প করলো। জানো আমার দিদি তো আমেরিকায় থাকে, ও বলেছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে। ইয়াশুয়া কিচান খুব উৎসাহের সঙ্গে বললো, ও বলেছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমার বাড়িতে বসেই সুমো পালোয়ানদের দেখতে পাবো। টেলিভিশন নাকি একটা বক্সের মতন, আমার দিদি বলেছে। ইয়াশুয়া কিচান যে কিনা একটা মাঠে ঘুরতে ঘুরে বেড়াতে পারে না, তার কাছে এই ঘরে বসে বসে বাইরের পৃথিবীটাকে দেখতে পাওয়ার মানে যে কী হতে পারে তা বোঝার মতো বড় তত্ত্বচান হয়নি তখনও। ও কেবল ভাবছিল একটা ঘরের ভেতর একটা বাক্স, তার মধ্যে আর বড় বড় সুমো পালোয়ান, এটা কেমন করে হতে পারে? ব্যাপারটা হলেই কিন্তু দারুণ হবে ও ভাবছিল। তখনকার দিনে আসলে টেলিভিশনের কথা জানতো না। ইয়াশুয়া কিচানই প্রথম তত্ত্বচানকে যন্ত্রটার সঙ্গে পরিচয় করিয়েছিল। দূরে পাখি গান শোনা যাচ্ছিল আর গাছের ডালে বসে দুটি শিশু পরম আনন্দে গল্প করছিল ইয়াশুয়া কিচানের সেই প্রথম গাছে চড়া। আচ্ছা, এই পর্যন্ত।